তিনটা তারিখ আমার মাওলার ইতিহাস রচনা করিয়া দাও রে। এই তিন তারিখের চোখের পানি আমার মাওলার সিন্ধুকে ঢুকিয়া যাবে গো বাবা। কিয়ামতের আগে আর আল্লাহ রুমাল ব্যবহার করবে না। কিয়ামতের মাঠে যখন তুমি আর আমি বিপদে পড়িয়া যাব, এই রুমালের পানিটা তোমার সামনে ছেড়ে দিয়ে বলবে, তোর চোখের পানির খাতির জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম, জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম। ভজন মন কি বুঝাইয়া কও কেন আমার চোখে পানি আসে না? তলে কি গুনাহ করতে করতে নামাজ না পড়তে পড়তে জাহান্নামের কথা ভুলিয়া গেছি? ও ভজন অন্তরটারে জাহান্নামের আগুন দি এখন আল্লাহর ইশকের মাঠে জ্বালায়া পোড়াইয়া মোমের মতো গালায়াও, চোখ দিয়া বাইর করে দাও গো বাবা। আমার নবীর আজ ঠিক এই 10:45টার সময় মারে বলে, মা আমি এই রাতে ডাক্তার কই পাবো গো মা? আমি না বলে পাবো ডাক্তার আর পাওয়া লাগবে না জানো। তুমি এই জুম্মে আইমান তোমার পালক মায়ের সাথে মক্কায় চলে যাইও বাবা। আমি মরার পরে তুমি কাঁদো না বাবা, আমি মরার পরে তোমার আর কেউ থাকলো না। আমার নবী এই কথা শুনিয়া বাবা মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া মায়ের দুই এইভাবে গালের চল ধরিয়া সুমায়ার বলে, আম্মা জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই বাবা। মাকে যদি জানতাম কোনদিন মক্কার থেকে মদিনায় বাবার কবর দেখতে আসতাম না গো মা। ওমা তুমি আমারে চাইলে চাইও না। আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করছিলেন গো বাবা, আজরাইল রে পৃথিবীতে কোন মানুষটার জান কবজ করতে তোমার অন্তরে বেশি হিট লাগছে? আজরাইল তখন বলতে বাধ্য হইছে, নবী গো আপনার মায়ের কবরটা জান কবজ করতে আমার খুব কষ্ট হইছে। আপনি মায়ের মুখের সাথে মুখটা লাগানো, আমি তো মানুষের মুখ দিয়ে জানটা টান দিয়ে লয়ে যাই, আমি দেখি আপনার মুখটা মায়ের মুখের সাথে লাগানো, আমি কেমনে আপনার মায়ের কবরটা টান দিব গো হুজুর? আমি একটু পরে যখন পার কাছে গেলাম পায়ের ভিতর থেকে জানটা নিব, দেখি আপনি মায়ের পা ডলতাছেন, আপনার এই কুদরতি হাতের সঙ্গে স্পর্শের মাঝখানে আমি কেমনে আপনার মায়ের জানটা কবজ করব? আমি আল্লাহকে বারবার বললাম, আজরাইল যার মধ্যে কোনো দয়া মায়া নাই গো বাবা, ওই আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যারে এত দামি করে বানাইলা, তোমার ওই বন্ধুর চোখের সামনে দিয়া তার মায়ের আমি কেমনে আনবো গো? আল্লাহ বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাখদিমুন। সময় চলে আসছে রে আজরাইল, হামিনার জানটা যেমনে পারস নাকের মাথা দিয়ে টাপে। আজরাইল বলে, আল্লাহ গো আমার নবীর হাতটা তো তার মায়ের ঠোঁটের উপরে আর নাকের সাথে লাগানো, তখন আমি না কি কয়, এখন তুমি চিল্লাবার কান পাশে নবীর আশিক হয়ে দেখো। ও বাজান আমি না আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাইতে যায় আমার নবী পাগল হয়ে উম্মে আইমান পালক মাকে বলে, মা উম্মে আইমান আমার মা তুই কথা কয়। হে আমার যুবক ভাইরা, তোমার মা যদি তোমার এমনি সারিয়া যায় তোমার কাছে কেমন লাগবে গো ভাই? শুধু একটা কথা বলে দাও না রে জাদু ভাই, আহারে আমার নবী একবার মায়ের বুকের সাথে কান লাগায়, আর একবার ঠোঁটের সাথে মুখ লাগায়, আর একবার কপালে চুম্বন করে নবীর মার এইভাবে বুকে নিয়ে বলে, আম্মা আমারে যাইরে যায়ও না মা, আমারে যাইরে যায়ও না মা।
দুখিনী নাই মা বলিয়া ডাক দিলে গাই শুভ কপাল পোড়া তুই এখন সিল্লা বিয়ার কাটবি তুই দুটি হাত আসমানে দিয়া আল্লাহকে ডাক দিবি আজকে অক্ট নভেম্বর মাসের 3 তারিখ দুটি হাত আসমানে দিয়ে এমন জোরে চোখটা বন্ধ করে মাওলানার ডাক দিবি দে হাত দুটো উঠা আমার নবীর মধ্যে দুটো হাত দিয়ে দে ডাক দে হ্যাঁ ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ভাই শুন ডাক দে 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 করে না মা বলি আইসো করে না মা মা বইলা মাঝে ধরে না এই ভাই তোর পাও দুটো ধরছি রে ভাই আজকে আল্লাহরে দেখায় দে নভেম্বর মাসের 3 তারিখ আজকে নভেম্বরের 3 তারিখ আজকে আমার মাওলানারে দেখায় দে রোজ বুধবার নভেম্বরের 3 তারিখে কুমিল্লা তিতাসের শুভ এই সোনা কান্তার শুভ তুই আল্লাহকে এখন গলা ফাটায় জোরে একটা ডাক দে দে জোরে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে তুই পিতার সাইতে চল দে ডাক দে তুই কোটিপতি হইতে চল ডাক দে ডাক দে তুই পিতার সাইতে চল কুমিল্লার শুভ তিতাস থানার শুভ চা ধরে ডাক দে মা বলিয়া ডাক দিল গো আল্লাহ খুশি মায়ের মতো চির বান্ধবী এই জগতে নাই একটা ঘটনা শোনায় দেই 3 মিনিটে মনে রাখবে আল্লাহ পারে কি পারে না মুমিন শীন একটা জনম দুখিনী মা আলহামদুলিল্লাহ বলে আমি যখন ওয়াজে গেছি আরে আপনি তো খালি বাবেন হুজুর খালি বকেন হুজুরের টাকা নিয়ে কি করে এই বেড়াই আমি ইলিয়াস রহমান জাহেদী এই যে কেরানীগঞ্জ এই ওয়াস কমিটি দেখে আসছে 1,20,00,000 টাকা দিয়ে আমার মায়ের দুধের ঋণ শোধ করার লাগে পৃথিবীর কোন নবী মায়ের দুধের ঋণ শোধ করতে পারবে না ইচ্ছা করে মা যদি মাপ না করে ঠিক না ঠিক তবে পৃথিবীর কোন সন্তানে মা দুধের দাবি সারসান জানেন আমার মা ছেড়ে দিয়ে গেছে মায়ের শর্ত ছিল জীবনে যদি আলেম হস আমি তোর দুধের দাবি রাখবো না 12 বছর বয়সে আমার মা এই কথা বলে আমার জীবনের তরে বিদায় দিয়েছে তোমরা ওয়াজে শুনছো এই মুসলমানের পোলা আমি জীবনে আলম ছোট হই আর বড় হই আমি বলতে পারবো হয়তো আমার মা আমারে দুধে দাবি ছেড়ে দিয়েছে এই জন্যই তোমরা কাঁদো করে নবী পর্যন্ত বলেছে যদি মা না ছাড়ে নবীরা পর্যন্ত কাঁদ করে দাঁড়াই থাকবে মায়ের দুধের ঋণ এত এত কঠিন গো বাবা বজন দে আমি বলতেছিলাম আমার মায়ের দুধের ঋণ পৃথিবীর কেউ পারবে না তারপর আমি চেষ্টা করি বাবা আমার মায়ের একটা ইচ্ছা ছিল ইলিয়াস যে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাস গো বাবা একটা এতিমখানা বানাস কেরানীগঞ্জ বাবা 1,20,00,000 টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি তোমরা ইউটিউবে শুনছো হাফিজুর রহমান সিদ্দিকী রিলিয়া গত বছর অক্টোবর মাসের 1 তারিখ জায়গা ওয়াকফ করছি জায়গা কিনিয়া আলহামদুলিল্লাহ বলেন গত বছর অক্টোবরে অক্টোবরের 1 তারিখ গত বছর অক্টোবর গত মাসে অক্টোবরের 1 তারিখ আমি ওয়াজ দিয়া হাফিজুর রহমান সিদ্দিকী রিলিয়া
এক লক্ষাধিক মানুষের সামনে আল্লাহর ঘরের জায়গাটা ওয়াকফ করছি। বাবা আমার বাড়ির সাথে আল্লাহর কাছে আমার একটা নিয়াত ছিল, আল্লাহ আমার বাড়ির সাথে একটা মসজিদ করার সুযোগ আমারে দান করবা। তোমাদের ওয়াজ কমিটির 4-5টা ছেলে দেখে আসছে, বাজারে গত বছর অক্টোবরের 1 তারিখ আমি জায়গা কিনে ওয়াকফ করছি, 10 তারিখ মসজিদের কাম ধরছি অক্টোবরের, এই অক্টোবর শেষ হয়ে নভেম্বর পর্যন্ত বাবা নিস্তালার টাইল শেষ হওয়ার পথে 3 তলার কাজ চলতেছে গো বাবা। 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছি, 20টা টাকাও কোনো বড় মেয়ের কাছ থেকে নেই নাই। কেউ বলতে পারবে না যে ইলিয়াস রহমান জিয়াদি জায়গা কিনতে যাই মসজিদের 1 টাকা নিচে কারো কাছ থেকে। এই পর্যন্ত জায়গা সহ আমার 2,62,00,000 টাকা চলে গেছে। 6 তলা ফাউন্ডেশন দিছি, সিসি পাইলে আল্লাহর ঘর, 3 তলার কাজ চলতেছে, পিলার উঠছে, 2 তলা কমপ্লিটের পথে। আমি কারো কাছ থেকে চাই 1 বস্তা সিমেন্টও নেই। তোমাকে ওয়াজের টাকা কি করে যায় দেখবা না, খালি বোর্ড 3 পিস কিনি না কি করে দেখবা না। এই মুসলমানের বোলা আলেম ওলামার টাকা হইলে তারা মসজিদ মাদ্রাসা করবে, আর মুমতাজের টাকা হইলে হারমোনিয়াম কিনবে, জেমসের টাকা হইলে হারমোনিয়াম তবলা কিনবে। অগ টাকা দিয়ে আনবা ঠিকই, আলেম ওলামার আনতে যে কত সব আলোচনা কথা কন না কেন, হালাকা আমি ইলিয়াস রহমান জিয়াদের প্রত্যেকটা টাকা আল্লাহ এবং আল্লাহ রসুলের ঘরে যায়। এখানে আসার পরে যখন আমি ঘুমাইতেছিলাম, ঘুমের থেকে উঠলাম, একটা ছেলে বললো ওজো 500 টাকা আমার হাতে দিয়ে, আল্লাহর কসম করে বলছি ছেলেটা হয়তো আসে না পেলে, ও আমার হাতে দিয়ে বলে হুজুর আমার মা আপনার অনেক ভক্ত, হুজুর আমার মা আপনার 500 টাকা দিছে আপনার মসজিদে। এই 500 টাকা 1 বস্তা সিমেন্ট হইলো, কিন্তু ইলিয়াস রহমান জিহাদির মা যদি এই জান্নাতের মসজিদটা জান্নাতের রেলগাড়ি হবে, দুনিয়ার সব মসজিদ গুলো জান্নাতের রেলগাড়ি হবে, সব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। তা আমার যদি আমার মসজিদটা রক্ত পানি করে পয়সায় নির্মিত মসজিদ যদি রেলগাড়ি হয়, এই ছেলেটার মা যে আমি তার চিনি না জানি না গুমিত উঠে কেবল বইছি 500 টাকা আমার মুসাফা করে দিয়া বলে আমার মা দিছে। এই ছেলেটাই যুবক বয়স, অল্প বয়স, বালে হয়েছে কিনা আমি জানি না, সে বললো আমার মা দিছে। ওর মা ও দেখলো ওর মা যদি মারাও যায় যে আমার মা জিয়াদি সাহেবের মসজিদে টাকা দিছিল, ও যেদিন আবার বাবা হবে ওর সন্তানকে এইভাবে শিক্ষা দিবে যে এইভাবে সন্তানের হাত দিয়ে মাদ্রাসা মসজিদে দান করতে হয়। খালি ব্যাংকে রাখবা, টাইলস করে বাড়ি করবা, মসজিদের ফ্যান নাই, মসজিদের টাইলস নাই, মসজিদের ওয়াল নাই, ওটার দিক খেয়াল করবা না, মরে রাখো কপাল আমাকে খালি খালি করে না, কথা কর না কেন। এই জন্য আলেম ওলামারে বেশি বেশি টাকা দিবা, তারা মসজিদের টাকা, তাদের টাকা হইলে কোনোদিন সিনেমার হল করবে না, কোনোদিন তারা অন্য বাজে কোনো কাজে খরচ করবে না, যদি করে মসজিদ মাদ্রাসা করবে। ওই আলেম জান্নাতে গেলে তুমিও যাইবা, যেরকম মারহাবা বাজানে তালে আমার দিকে তাকান, 5,000 টাকা 3 ভাইয়ের দিলাম মাদ্রাসায়। দেওয়ার পরে ছেলেটা আমার দিকে তাকায় আছে ফেল ফেল করে, দেখি চোখের জামার আস্তিন দিয়া বাবা চোখ মুছে। আমি বললাম ঘটনা কি হুজুরের তিনু ভাই এতিম কেন এই বয়সে? ছোট ভাইটার বয়স 8 বছর। আমার বলে হুজুর এতে প্রথম মাদ্রাসায় আসছি, 1 বছর পরে আর মাইজা বাইরে আনছি, আল্লাহ পাকে বল 2 ভাইরে এত বেরেন দিছে, মাত্র 1.5 বছরের মাথায় দুনো ভাই একসাথে মাদ্রাসা থেকে হাফেজ হয়ে পাগড়ি নিছে। হুজুর আল্লাহর কারিশমা বোঝা যায় না, দুই ভাই একসাথে শোনায়া 2 বছরের ভিতরে হাফেজ হয়ে মাওলানা কেবল মিজান পর্যন্ত বড় ভাই পড়ে। হুজুরের দিক দিয়ে আবার ছোট্ট ভাইটার আর মার কাছে বলে মা আমরা 2 ভাই মাদ্রাসায় পড়ি, ওরে কেন বাসায় রাখবা, ওরে আমাদের সাথে দিয়ে দাও। 2 ভাই ওরে নয়ে মাদ্রাসায় গেছে, হুজুরের কাছে যায় বলে হুজুর আমার এই ভাইটারও মাদ্রাসায় ভর্তি করতে হবে। হুজুর এই ছেলেটা মাত্র 1.5 বছর পড়ছে, কিরাত কানে শেষ করে সবে মাত্র হেফজখানায় আড়াই পারা হয়েছে। এর ভিতরে হঠাৎ করে আমার মোবাইলে একটা রিং আসলো, হুজুর আমার 3টা সন্তান রে ওবাইদুল্লাহ আব্দুর রহমান আর আব্দুল্লাহ একটু পাঠান হুজুর। আমি বললাম এখন তো সপ্তাহের মাঝখান, হুজুর আমি খুবই অসুস্থ, আমি উঠতে পারি না।
হুজুর আমি টেলিফোন পাইয়া এদের তিন ভাইরে পাঠায় দিলাম, প্রথম দুই ভাইরে মেজদুন আর ছোট জুন, এরা দুই ভাই যায় ফোন দিতে ভাইরে মার অবস্থা বেশি ভালো না, মায়ের বলে ডেঙ্গু জ্বর হইছে, এবার কুমিল্লার তিতাস তারা যুবক বাইরে রে আমার মতো কার জন্মই মা ফিলে মা বলার মতো সুযোগ নেই, কারে ডাকবা মা মাঝে দরাই না মায়ের মতো চির বান্ধবী ত্রিভুবনে না, কথা ঠিক না বেটি? ভাই বাবা দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি ভাই তোমার মা অসুস্থ, দুই ফোঁটা পানি দেখো আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, তোমার চোখের পানি নাকের আগে আসার আগে যাই দেখবে তোমার মা সুস্থ হয়ে গেছে, তো দুনিয়ায় যদি সুস্থ হয় কবরেও তোমার মা সুস্থ হয়ে যাবে। বজন রে আমারে বলতে যে হুজুর ওরেও তাড়াতাড়ি পাঠিয়ে দিলাম, হঠাৎ করে মাত্র দুই দিন পর আমার কানে খবর আসলো ঘটনাটা এরকম ছিল হুজুর, এর মা বলে বলছে বাবা তুই আমার মাতার কাছে বসে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত কর, বড় ভাই মায়ের মাথার কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মেজে ভাইরে বলছে বাবা তুই পার কাছে বসিয়া সূরা মুলুক তেলাওয়াত কর, যে সূরাটা আমি আজকে পড়ছি তোমাকে বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবনের মালিক তাই মৃত্যুর মালিক, এই আয়াতগুলো যখন তেলাওয়াত করতেছে মেজে ছেলে ছোট্ট ছেলেটারে বলে বাবা তোমার তাড়াই পারা হয়েছে তুমি কোন জায়গা দিয়ে পাড়ো, বলে মা আমি শেষের দিক দিয়ে আমি সূরা মুলুক পারি, বাবা তুমি কি পারো? কি মা তুমি 30 পারার থেকে যেটা পারো সেটা পড়ো, তিন ভাই মায়ের পাশে বসে কান্না পড়ে আল্লাহ আমার মায়ের সুস্থ করে দাও, কিন্তু আমার আল্লাহ তো বাবা এটা আর সুস্থ করবে না গো বাবা, আমার আগের বক্তাগণ আমার নবীর মায়ের মৃত্যুর কথা বর্ণনা করছে, বাবা জান আমি ও একটু টাচ দিয়া যাই, তিনটা তারিখ আমার মাওলার ইতিহাস রচনা করিয়া দাও, এই তিন তারিখের চোখের পানি আমার মাওলার সিন্ধুকে ঢুকিয়া যাবে গো বাবা, কিয়ামতের আগে আর আল্লাহ রুমাল ব্যবহার করবে না, কিয়ামতের মাঠে যখন তুমি আর আমি বিপদে পড়িয়া যাব এই রুমালের পানিটা তোমার সামনে ছেড়ে দিয়া বলবে তোর চোখের পানির খাতির জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম, জাহান্নামের আগুন বন্ধ করে দিলাম, ভজন মনকে বুঝাইয়া কও কেন আমার চোখে পানি আসে না, তলে কি গুনাহ করতে করতে নামাজ না পড়তে পড়তে জাহান্নামের কথা ভুলিয়া গেছি, ও ভজন অন্তরটারে জাহান্নামের আগুন দি এখন আল্লাহর ইশকের মাঠে জ্বালায়া পোড়াইয়া মোমের মতো গালায়াও চোখ দিয়া বাইর করে দাও গো বাবা, আমার নবীর আজ ঠিক এই 10:45টার সময় মারে বলে মা আমি এই রাতে ডাক্তার কই পাবো গো মা, আমি না বলে বাবা ডাক্তার আর পাওয়া লাগবে না জানো, তুমি এই জুম্মে আইমান তোমার পালক মায়ের সাথে মক্কায় চলে যাও বাবা, আমি মরার পরে তুমি কাঁদো না বাবা, আমি মরার পরে তোমার আর কেউ থাকলো না, আমার নবী এই কথা শুনিয়া বাবা মায়ের ঠোঁটের সাথে ঠোঁটটা লাগাইয়া মায়ের দুই চোয় এইভাবে গালের চল ধরিয়া সুমায়ার বলে আম্মা জীবনে কাউরে বাপ বলে ডাকি নাই মামা।
আগে যদি জানতাম কোনদিন মক্কার থেকে মদিনায় বাবার কবর দেখতে আসতাম না উম্মা, উম্মা তুমি আমারে চাইরে চাইও না। আমার নবী আজরাইলকে জিজ্ঞেস করছিলেন, গো বাবা আজরাইল রে, পৃথিবীতে কোন মানুষটার জান কবজ করতে তোমার অন্তরে বেশি হিট লাগছে? আজরাইল তখন বলতে বাধ্য হইছে, নবী গো আপনার মায়ের কবরটা জান কবজ করতে আমার খুব কষ্ট হইছে। আপনি মায়ের মুখের সাথে মুখটা লাগানো, আমি তো মানুষের মুখ দিয়ে জানটা টান দিয়ে লয়ে যাই, আমি দেখি আপনার মুখটা মায়ের মুখের সাথে লাগানো, আমি কেমনে আপনার মায়ের কবরটা টান দিব গো হুজুর? আমি একটু পরে যখন পার কাছে গেলাম, পায়ের ভিতর থেকে জানটা নিব, দেখি আপনি মায়ের পা দলতাছেন, আপনার এই কুদরতি হাতের সঙ্গে স্পর্শের মাঝখানে আমি কেমনে আপনার মায়ের জানটা কবজ করব? আমি আল্লাহকে বারবার বললাম, আজরাইল যার মধ্যে কোন দয়া মায়া নাই গো বাবা, ওই আজরাইল আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যারে এত দামি করে বানাইলা, তোমার ওই বন্ধুর চোখের সামনে দিয়া তার মায়ের আমি কেমনে আনবো গো? আল্লাহ বলে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাখদিমুন। সময় চলে আসছে রে আজরাইল, হামিনার জানটা যেমনে পারস নাকের মাথা দিয়ে টাপে। আজরাইল বলে, আল্লাহ গো আমার নবীর হাতটা তো তার মায়ের ঠোঁটের উপরে আর নাকের সাথে লাগানো, তখন আমি না কি কয়, এখন তুমি চিল্লাবার কান পাশে নবীর আশিক হয়ে দেখো। ও বাদন আমি না আস্তে আস্তে নিশ্চিত হয়ে যাইতে যায়, আমার নবী পাগল হয়ে উম্মে আইমান পালক মাকে বলে, মা উম্মে আইমান আমার মা তুই কথা কয়। হে আমার যুবক ভাইরা, তোমার মা যদি তোমার এমনি সারিয়া যায় তোমার কাছে কেমন লাগবে গো ভাই? শুধু একটা কথা বলি দাও নারে জাদু ভাই, আহারে আমার নবী একবার মায়ের বুকের সাথে কান লাগায়, আর একবার ঠোঁটের সাথে মুখ লাগায়, আর একবার কপালে চুম্বন করে, নবীর মা এইভাবে বুকে নিয়ে বলে, আম্মা আমারে যাইরে যায়ও না মা, আমারে যাইরে যায়ও না মা, আমারে যাইরে যায়ও না। মা বলিয়া তারে ডাকব, মা জি তরাই নাই আমার মতো কোন আলেম বায়ের, মা দুখিনী নাই, মা বলিয়া ডাক দিলে গাই শুভ কপাল ফোড়া, তুই এখন চিল্লাবি আর কাঁদবি, তুই দুটি হাত আসমানে দিয়া আল্লাহকে ডাক দিবি, আজকে অক্ট নভেম্বর মাসের 3 তারিখ দুটি হাস আসমানে দিয়ে এমন জোরে চোখটা বন্ধ করে মওলারে ডাক দিবি, দে হাত দুটো উঠা আমার নবীর মধ্যে দুটো হাত ধরে দে, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ভাই শুনে ডাক দে 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 করে দেন না মা বলি আইসব করে দেন না মা মা বইলা মাঝে ধরে না এই ভাই তোর পাও দুটো ধরছি রে ভাই, আজকে টাল্লারে দেখাই দে নভেম্বর মাসের 3 তারিখ আজকে নভেম্বরের 3 তারিখ আজকে আমার মাওলারে দেখাই দে রোজ বুধবার নভেম্বরের 3 তারিখে কুমিল্লা তিতাসের শুভ এই সোনা কান্তার শুভ তুই আল্লাহকে এখন গলা ফাটাই জোরে একটা ডাক দে দেশ জোরে ডাক দে ডাক দে ডাক দে
চলে যাবে গো বাবা আমার নবী মায়ের ঠোঁটের মধ্যে জিব্বাটা দিয়ে বলে আম্মা ও মা আমারে কার কাছে রাইখে গেল গো মা আমারে ক্ষুধা লাগলে কে খাওয়ায় দিবে আমারে কে গোসল করে দিবে গো মা বাজান তোমরা জানো আমার নবীর কোনো আপন মামা ছিল না নবীর কোনো আপন খালা ছিল না নবীর শাস্ত মামারা যখন নবীর মায়ের এমন ভাবে কাফন পরাইয়া তখন তার জানাজার সিস্টেম ছিল না গো বাবা যখন কান্দে করিয়া লইয়া যাইতেছে কবরস্থানের দিকে আহারে বাবা যখন নবীর মার কবরস্থানে আছে নবী আমার একটা লাভ দিয়ে কবরের মধ্যে নামছে মায়ের লাশটারে জড়াই ধরে বলে গতকালকেও তোমার বুকে ঘুমাইলাম গো মা আজকে তুমি মুহাম্মাদের রাইখে কেমনে একা একা কবরে ঘুমাইবা এতে মুহাম্মাদের চোখের পানি কে কাপড়ে রাসূল দিয়ে মুছাই দিবে গো মা নবীর চোখের পানি ওদিন কেউ মুছাইতে পারে নাই গো বাবা আমি জানি যারা কানছেন আজকে তারাই বাদশা যারা এখনো কানবেন নাই আপনার মতো হতবাগা পিছা মারা লোক কি ছাড়া কেউ নাই আমার নবীর ইশকের আগুন জ্বালায় যারা না কানবেন মনে করবেন আপনার কলব সুদ ঘুষ হারাম খাইয়া সব শেষ হারাম খাইয়া শেষ বুড়া শুধু একটা কথা বলতে চাই যদি যদি আমরা আল্লাহ তার নবীরে ভালোবাসতে করি নবীর মায়ের মৃত্যুর কথা শুনে পাশান দিল কোনোদিন কামবে না মনে করেছি নবী যখন মার কবরটা দেখে মক্কায় চলে যাইতেছে আমার নবী বারবার এইভাবে কবরের মাটি ধরে বলে কবরের মাটি আমার মারে রেখে গেল আমার মায়ের রেখে রাখি ঠিক ঠিক এই মোমেন্ট থেকে তিনটা যুবক সন্তান মাদ্রাসায় দিলে কি হয় বেটা তাই মার মৃত্যুর সজ্জায় তিন ভাই কান দেয়ার বলে মা তুমি কেমন আছো মা ভালো আছি বাবা তোরা কোরআন শরীফ জোরে জোরে পড় মার মাথায় উন্নাটা পেছানো মা তিনটা ভাইয়ের হাত দুইটারে বুকের উপরে রাখলেন তিন ভাইরে আদর করলেন হুজুর কোন ফাঁক দিয়া যে মা চলিয়া গেছে কেউ জানে না হুজুর এই তিনটা ভাই এখনো পর্যন্ত মার কবরে কাছে যে কান্দার বলে আল্লাহ আমার মার জীবনে এক খিলি পানও কিনে খাওয়াইতে পারি রে আমার মার তুমি কবরে ভালো রাখো আমি ইলিয়াসুর রহমান জেহাদি প্রতিদিন মা মা কইয়ে কান্দি গো বাবা আমিও কোনোদিন 12 বছর বয়সে মা হারাইছি একটা টাকা দিয়ে মায়ের কোনো খেদমত করতে পারি নাই এই জন্য আমি জান্নাতের বাড়ি করতেছি বলেন তো আল্লাহু আকবার কারণ বান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমি যখন হাইটে আসতেছিলাম ওই একটা ছেলে আমার হাতের মধ্যে 100 টাকা দিয়ে বলে হুজুর আমার ছোট ভাই পরীক্ষা দেবে দোয়া করেন আর একটা ছেলে এখানে দাঁড়াইছি বলে হুজুর আমি পরীক্ষা দেবো দোয়া করেন আমি সবার জন্য দোয়া করবো কিন্তু দোয়ার আগে তোদের কাছে একটা অনুরোধ থাকবে আমি মোনাজাত করার আগ পর্যন্ত এই মাঠ কেউ ছাড়বে না দেখে কে কে আসছে দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো এ কুমিল্লা তিতাস থানার এ যুবক হাত তুলে দেখা আমি মোনাজাত করার আগে একটা যুবক মাঠ ছাড়বি না নামাহা যদি যাস তোর বিচার আল্লাহ করবে
তোর হয়তো করুণ হইব আর কইলাম না ওই দেখো আরাক মগা কইতে দেরি আছে দেখো ফাসায় হাত দিয়া লুঙ্গি উসা করে ধরেছে আরে ধরে রাখ ভাই ধর লুঙ্গি টাইনে তো না প্যান্ট পরে টাইনে ধরে মগাটা আর বোমুনারে মিস কল দিছে একসাথে বলেন এই জমির মালিক কে আল্লাহ এই আল্লাহ আছে না নাই ইলিয়াস রহমান জিহাদি এখন তোরে বন্ধু বানাবে বন্ধু যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাস যদি আমার জান্নাতের ঘর একটা বানায় হলাইছি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলতে পারে না কোটি কোটি টাকা খরচ করে বানায় হলাইছি আমার মায়ের লাগে আর তোমাকে লাগে এই মসজিদ এখন আমার না সারা জাহানের মানুষের আর আমি কোনো বড় লোকের হারাম টাকা নেই নাই গরিবের হালাল টাকা এক বস্তা সিমেন্ট 100 টাকা নিছি কোন ধনীর 1 লাখ টাকা বিনাই নাই কারণ হারাম পয়সা দিয়ে মসজিদ করলে ওখানে ইবাদত হবে না ভালো করে বুঝো আমি ইলিয়াস রহমান জিহাদি বলছি কোন ধনীর টাকা আমি নিব না এই যে মা দিয়ে এলো 500 টাকা আমি ওদের সময় ওই মার অনেক কষ্টের টাকা কথা বলেন না কেন শুধু তোদের দুইটা পাও ধরবো যদি আল্লাহ আমাকে মাফ করে জানি না আমাকে মাফ করবে কিনা আমি জান্নাতের টিকিট নিয়ে বসে নাই এই পৃথিবীর কেউ জান্নাতের টিকিট দিতে পারবে না কথা ঠিক না ঠিক যদি আল্লাহ আমাকে মাফ করে ওই মসজিদ রসিলে আমার মাকে করে তাহলে আমরা একসাথে যাব যাব না আমার সাথে ইনশাআল্লাহ অথবা তুমি গেলে আমার নিবা না আল্লাহ আমরা সবাই একসাথে যাব দরকার মারহাবা শুধু কয়েকটা যুবক চাইবো এখন আমার সাথে কে বন্ধুত্ব করবি শুধু লাভ দিয়ে দাঁড়াবি ওয়াশ কমিটির কোন যুবক আছে তোর বাপ এই মাঠে আছে তুই জান্নাত এখন কিনবি রসূল বলেছে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যদি জান্নাত কিনতে চাও মা বাবার কাছে মাফ চাইয়া মরো মারে কত কষ্ট দিছ বাপ রে কত কষ্ট দিছ কলেজ জামানা এ বুড়া বোর কথা কত মায়রে তুমি বকছো আজকে মা কবরে তুমি কই যাবা চাচা চান্দু তোমার কোন নামাজ রোজা হজ যাকাত আসমানে যাবে না যাবে না যাবে না এই জন্যই তো চোখে পানি আসে না মার বড় দজার অ্যাকাউন্টে আছে ওর চোখে পানি আসবে না নামাজও আসবে না রোজাও আসবে না ওয়াজও আসবে না ওরে হাতুড়ি দিয়ে পিড়াইলে ওর চোখে পানি আসবে না যদি মা যার সাথে মার দোয়া আছে ওই ব্যক্তি জান্নাতি জোরকার মারহাবা যদি এখন মা বাবার জান্নাতের টিকিট নিতে চাও মা বাবার কাছ থেকে যদি কোনো কিছু নিতে চাও আল্লাহর রহমত কামনা করতে চাও মাত্র কয়েকটা যুবক লাভ দিয়ে দাঁড়াবা বলো তো হুজুর আমার বাপ এই মাঠে আছে আমি জানি যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াও তো কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও এই তৃতীয় স্থানের যুবক দাঁড়াও কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও কার বাপ এই মাঠে আছে আমি বলছি দাঁড়াও কার কার বাপ এই মাঠে আছে দাঁড়াও কার কার বাবা মাঠে আছে লজ্জা করিস না এই বাপপা দাঁড়া কার কার বাবাই মাঠে আছে তুই এখন বাবারে বুকের মধ্যে নিয়ে তোর মুখে হাসি থাকবে না শুধু কান্না থাকবে যদি মাপ পাইতে চাস তোর বাপই মাঠে আছে কোন দিক তাকাবি না ডাইনে বামে ইলিয়াস রহমান যদি হজ করতে যায় 2011 সালে তার বাপ রে জরাই ধরে কাঁদছে আমি বলবো তুই পাগলের মতো দৌড় দিবি একটা দৌড় দিয়ে যাই বাবারে বুকি নিয়ে কাঁদতে থাকবে আমি বলার আগ পর্যন্ত দুই বাপ বেটা বসবেন না আমি বলবো তারপরে বসবো শুধু কিয়ামতের মাঠ বানাই দেবো মাঠটারে দেখি দাও দৌড় দাও দেখ তো দৌড় দে দেখ তোর বাবা কোথায় আছে দেখ যুবক আমি বলছি যুবক দৌড় দাও দেখো তোমার বাবা কোথায় আছে এই মাঠের মধ্যে বাবারে বুকি নিয়ে মাপ চাইবা বাবা এই মাঠের মধ্যে বাবারে বুকি নিয়ে মাপ চাইবা যুবক যা তো যা তুই যা ভাই যা তুই যা তোর বাবার কাছে মাপ চাইবি যা ভাই যা আর কোন কোন যুবক আছে যা খুব দ্রুত যা দ্রুত যা দেখ তোর বাবা এই মাঠে কোথায় আছে একটা যুবক তার বাবারে জরাই ধরে খাড়া করে বাপরে খাড়া করে মাঠের মধ্যে দাঁড় করা বাপের মধ্যে দাঁড় করা বাপরে বুকের মধ্যে নে মাপচা বাপরে বুকের মধ্যে নে দাপ মাপচা তুই কি চাস জীবনে বিদার যাইতে চাস তুই কি জীবনের তোর সবচেয়ে বড় হইতে চাস একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে নেই দেখো ছোট্ট বাবা ছোট্ট বাচ্চারে বাবা বুকে নিয়ে কেমনে দোয়া দেয় মনে রাখো বাবার দোয়া যদি কারো কপালে হইয়াই যায় ও বিদার যাবে যেখানেই যাবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়ে থাকবে আল্লাহ তুমি কবুল করো স্বর্গে আমিন ছোট্ট বাচ্চাটার বাবা বুকি নিয়ে মাপ চায় এই কলেজের বন্ধু তুই কি পারস না এই মাদ্রাসার ছেলের মতো বাবার বুকি নিয়ে কাঁদতে দেখ দেখ ছোট্ট মাসুম কেমনে কাঁদে দেখ ছোট্ট মাসুম ফেরেশতার মতো না মাসুম কেমনে কাঁদে দেখ এই দামরাড়া এই মগাটা তুই কি তোর বাবাই মাঠে নাই অথবা আমার সাথে ওয়াদা দে হুজুর আমার বাবাই মাঠে নাই কিন্তু বাইতে যে আমি বাবার কাছে মাপ চাবো দাঁড়া তো এ বাবার কাছে মামা মায়ের হাত ধরে মাপ চাবি বাবার হাত ধরে মাপ চাবি দাঁড়া কোন কোন যুবক আসর বাইতে যে বাবা মায়ের কাছে মাপ চাবে দাঁড়া দাঁড়াই থাক দাঁড়াই থাক বাইতে যে বাবা মায়ের কাছে মাপ চাবি বাইতে যে বাবা মায়ের কাছে মাপ চাবি আল্লাহ এদের হাতগুলো কবুল করো স্বর্গে আমিন আল্লাহ এদেরকে কবুল করো স্বর্গে আমিন
শুধু এখন একটা কথা বলবো বাবার কাছে তো মাফ চাবি দুই বন্ধু একসাথে ক্রিকেট খেলতে যে মাফ চাইছিলি একজন একজনের কষ্ট দিছিলি একজন কাজ করতে যে কিন্তু বন্ধুর কাছে মাফ চাস নাই আমার সাথে মোনাজাত করে কোনো লাভ নাই এক বন্ধু আরেক বন্ধুরে মুসলমান হিসেবে বুকের মধ্যে নিয়ে মাফ চাতো কারে তুই কষ্ট দেশে দেখে বুকের মধ্যে লত এক বন্ধু এক বন্ধুরে বুকি নিয়ে কাঁদতে থাকতো দেখতো মাওলানা দেখাইতে চোখের পানি কারে কয় এ যুবক আই হাসবি না শুধু কাঁদতে থাকবি এক বন্ধু দেখতো তোর মামাতো ভাই শাস্তো ভাই খালাতো ভাই দেখতো এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে জড়াই ধরে কাঁদতো তো এই ভাগ দিয়ে কোনো যুবক যায়ও না কোনো আলেম ভাই যায়ও না এই যুবকদের কান্নাগুলো দেখো সামনে দুইটা বাচ্চা কেমনে কাঁদে দেখ দুইটা যুবক কেমনে কাঁদে দেখ হ্যান্ডসাম দুইটা যুবক ওরা জীবনে কোনোদিন এইভাবে কাঁদছে কি আমি জানি না আল্লাহ তুমি মাফ কইরা দাও যুবকরা মাফ করিয়া উঠাইবা হাসুরে আল্লাহ দেখো কোন যুবক কারে বুকে নিয়ে কান্দে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও এদের বাবা মায়ের গুনাহ মাফ কইরা দাও বসো বসো ওয়াদা দিয়েছিলাম মুনাজাতের আগে কেউ যাবে না যারা গেলা মনে রাখো এই বিচার হয়ে যাবে আমি বললাম দুই এক দিনের মধ্যে বসো এ যুবক ভাই তোরা যারা দাঁড়ায় আছো বসো বড় বসো 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 আল্লাহ কবুল করেন সরকার আমিন যারা বাড়িতে যেতে চাইছিলেন যুবক ঢুকে পড়ো এখনই আমি মুনাজাত করব ভাই বোনা যে আমি আরো তিন ঘন্টা ওয়াজ করব কিন্তু আমি বন্ধু বানাবো তোমাদেরকে জোরে কান্ত আল্লাহু আকবার যারাই মাপ চাইছো বাবা মার কাছে মাপ চাইও বাড়িতে ইনশা যাইবার আগে একটা কথা বলবো মাহফিল আজীবন হোক আপনারা চান না চান সবাই চান কমিটির ভাইরা আমার কিছু বলে দেয় নাই কিছু বলে নাই শুধু আমার মনের থেকে একটা কথা বলতে চাই ইলিয়াস রহমান জিয়াদি আজীবন ধরে বন্ধু বানাবে আমার নবী বলেছে যেটা ওয়াজ হয় ওই জায়গাটা ওই প্যান্ডেলটা জান্নাতের প্যান্ডেল তুমি বিদেশে যাইবা অথবা বিদেশ আছো তোমার জন্ম দুঃখিন মা আজকে নাই টাকা পয়সা বৌসাল মেরে খাওয়াও মায়ের খাওয়াইতে পারো না আগামী বছর যদি মাহফিলটা হয় 30টা সেকেন্ডে তোমার মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য আমার নবী নিজে বলেছে এটা হলো জান্নাতের বাগান জান্নাতের বাগানটা করে দিয়া তুমি তোমার মায়ের কবরটা জান্নাতের বাগান করে দিবে একটা যুবক 30 সেকেন্ডে দাঁড়াবা একটা প্রবাসী 30 সেকেন্ডে দাঁড়াবা আমারে কিন্তু বলে না আমি কিন্তু টেস্ট করব দেখি কে আমার সাথে বন্ধুত্ব করতে চাও আগামী বছরে জান্নাতের প্যান্ডেলটা তোমার খরচ করে দেবে কে আছো দাঁড়াও